নমস্কার বন্ধুরা চলে আসলাম আজকে আবার দুপুরবেলা খাবার নিয়ে তো দুপুরবেলা খাবো পালং শাক দিয়ে ছোট মাছ দিয়ে চোরচড়ি সাথে আছে জলপাই তো জলপাই দিয়ে রান্না করেছি এটা আর আছে চিকেন কষা আর সাথে আছে লঙ্কা কামরাঙা মরিচ বলি আমরা ওটা কামরাঙা মরিচ আছে সাথে তো তোমরা পুরো ভিডিওটা দেখো পেঁয়াজ আছে মূল আছে খাওয়াটা শুরু করছি তোমরা পুরো ভিডিওটা দেখো খাচ্ছি খুব টেস্টি হয়েছিল পালং শাক আর ছোট মাছের চচ্চড়িটা লঙ্কাটা এত ঝাল কি বলবো খুব ঝাল লঙ্কাটা এটা আমাদের গাছের লঙ্কা আমাদের গাছে অনেক লঙ্কা হয়েছে এবার একটা গাছে অনেক লঙ্কা হয়েছে ঝাল লঙ্কাটা ঝাল হলেও লঙ্কাটা খুব টেস্টি হাতের সাথে খেতে দারুণ লাগে কামরেঙা লঙ্কা প্রথমত আমি অল্প অল্প খেতাম অল্প অল্প খেয়ে খেয়ে কারণ অনেকটাই খেতে পারি লঙ্কা শাক দিয়ে খাওয়া হয়ে গেছে এখন খাব চিকেন কারি অর্ধেকখানি লঙ্কা খেয়েছি আর অর্ধেকখানি খাইনি অনেক ঝাল ছিল চিকেন কারি নিয়ে নিচ্ছি কারিটা খুব ভালো হয়েছে বন্ধুরা আমার খাওয়া হয়ে গেছে ভিডিওটি কেমন লেগেছে তোমরা কমেন্ট করে বলো তো জন্য আসি টাটা